बिस्मिल्लाहिर रहमानिर रहीम वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन। तो आमी आज के आपनादेर जन्य नतुन आरेकटी भिडियो निये चले आसछि। तो आज के आमी आपनादेर साथे शेयर करब अमेरिकाय एखन नतुन रूप धारण करेछे, माने स्प्रिंग आमादेर चले आसछे। तो स्प्रिंग आसार कारणे जेदिके ताकाबो सेदिके येलो फ्लावर, तारपर ह्वाइट फ्लावर, पिंक फ्लावर, एत भालो लागे सब किछु मिलिए, माने अन्य रकम सौंदर्य। आसले ए स्प्रिंग सौंदर्यटा आसले अन्य रकम, सेटा आसले कि बोलबो, बोले मुख दिए बुझाते पारबो ना। तो देखते ही पारछेन आपनारा कि सुंदर आमार बैकयार्डे फुल फुटे आछे, सब येलो येलो कलर, ह्वाइट कलर, माने अन्य रकम भालो लागे। आसले आमार खुबी पछन्द स्प्रिंग एई सौंदर्यर कारणे। शुधु आसले एई समय आसले माने प्रकृतिटा जे आसले एत सुंदर एकटा रूप धारण करे सेटा आसले माने अनबिलिवेबल। आपनारा देखते ही पारछेन, देखुन कि सुंदर सादा। एटा एकटा प्लाम गाछ आमार, तो ये प्लामटा आमरा ना खेते पारी ना, बाट एटा केन लागिएछिलो आगेर ओनार आमरा ठीक जानि ना, होयतो एमनि उठेछिलो बीची थेके किना बुझते पारछि ना। बाट जाइ होक एटा खावा जाय ना, बाट एटा आछे, भालो लागे आमार। शुधु एटा आमरा भेबेछिलाम एटा केटे फेलबो, बाट एटा एत सुंदर माने कि बोलबो, माने फ्लावरगुलो जे थाके बेशी दिन थाके ना, होयतो देखा जाय थ्री उइक्सेर मतन थाके, तारपरे सब फ्रुट्स चले आसे। तो भालो लागे बोले आमी आसले रेखे दिएछि गाछटा, आमार खुबी भालो लागे। आर एखाने आमी नीचे भिडियो करते आसछि, आर उपरे आमार छोटो बुढ़ीटा कि कान्ना आसे, आमी केन गिएछि ताके रेखे, से कान्ना करते करते शेषे जे पा बेर करे दिच्छे। आमी ताके बासाय रेखे आसछि, आमार बड़ो बुढ़ी ताके निये बेर होइछे किभाबे कान्ना करछे। तो आमी भाबलाम जे आसछि जखन भिडियोटा करेई जाई, ता ना होले आमी आर चान्स पाबो ना, देखा जाबे स्प्रिंग एर फ्लावारो चले जाबे, बाट आमार भिडियो करार होच्छे ना। तो जाई होक, आर एखन तो रमजान मास चलछे, आमी भिडियोगुलो करेछिलाम आसले आरो टू उइक्स आगे, बाट आमार आसले आनफर्चुनेटलि आमार भिडियो देयाई हय ना, আমি ভয়েসগুলো আমার দেয়া হয় না, কারণ এত বিজি থাকি আসলে সংসারের কাজ নিয়ে। আসলে ছোট বাচ্চা আমার কোনো হেল্পিং হ্যান্ডও নাই, ওর বাবাও অনেক বেশি বিজি থাকে ইদানিং। আর আমার শাশুড়ি মা গিয়েছেন, উনি প্রায় 4 মাস হয়েছে আমার বাসা থেকে গিয়েছেন, কারণ ওনার সবার বাসায় আমার যা আছে, আমার ননদ আছে, সবার বাসায় উনি থাকেন। তো এখন আমার বাসায় আসতে আসতে আরও 2 মান্থ পরে এবার আসবেন, এবার একটু লেট হচ্ছে কারণ উনি ভ্যাকসিন দিবেন, তো যার কারণে উনি একটু ওয়েট করছেন। তো ডাক্তার টাক্তার মিলিয়ে এবার একটু লেটেই আসছেন। তো এত বেশি আমি আসলে বিজি হয়ে গিয়েছি, সব নিজের হাতে করতে হচ্ছে, হাজব্যান্ডও বিজি, তারপর আমার ছোটো মেয়েও কিন্ডার, বড়ো মেয়েও কিন্ডার গার্ডেনে যাচ্ছে, তো ওর হোমওয়ার্কগুলো আমাকে দেখতে হয়, সব মিলিয়ে আসলে এত বেশি মানে কি বলবো ব্যস্ততার মধ্যে দিন যায় যে আসলে ভিডিও করার সময় হয় না। আর বাচ্চাদেরকে যদি একটু কম টাইম দিয়ে হয়তো টাইম বের করা যাবে, বাট আমার ইচ্ছে করে না, কারণ ওরা তো কেউ ওদের সাথে থাকে না, আমিই তো আছি, আর আমার বড় মেয়েটাও ছোটো, তো সব কিছু মিলে আসলে হয়ে ওঠে না। আর দেখুন কী যে ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। এটা আমি আমার বাসার ফ্রন্ট সাইডে আসছি,
তো আমাদের এই এলাকাটাতে একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে এটা কমিউনিটির থেকেই দিয়ে দিয়েছে, প্রত্যেকটা বাসার সামনে এভাবে করে চেরি ফুল লাগানো। দেখেন এত ভালো লাগে, একদম প্রত্যেকটা বাড়ির সামনে। তো যখন আমরা যাই সামনে দিয়ে হেঁটে গাড়ি করে, এত যে সুন্দর লাগে। আমি আসলে ভিডিওটা করতেই ভুলে গিয়েছি, প্রত্যেকটা বাড়ির সামনে এভাবে করে গাছগুলো লাগানো একসাথে, মানে দেখে অন্যরকম সুন্দর লাগে। মনে হয় যে আমি কোথায় চলে আসছি, আমি কোনো ফেস্টিভ্যাল মনে হয়, এমন মানে কি যে ভালো লাগে, আমি কি বলবো, আপনারা দেখতেই পারছেন। এখানে আমার হাজব্যান্ড আসছে, ও এসে আমার ছোটো বুড়িকে ওকে দিয়েছি, আর ও আমার ছোটো বুড়িটাকে নিচে নামিয়ে দিয়েছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, আমি যে তুমি এটা কী করেছ, ওরা যখন নিচে নামতে চেয়েছিলো সেই জন্য আমাকে নিচে নামতে দিয়েছে। আমি যে ক্লিন করেছিলাম আমরা আজকে, তো যার কারণে পাওয়ার ওয়াশ করা হয়েছিল, তো যার কারণে আমি মনে হচ্ছে ঠিক আছে ও নামতে যাচ্ছে যখন, ইটস ওকে। এরপর আমরা বের হয়েছি, কিছুক্ষণ পরে আমার নেবার আসছে, ও বলতেছে সাইকেলিং করবে। তো আমি বলি যে ও মাই গড, ও তো মাস্ক পরা নাই, ওর ইটস ওকে, উই আর ফাইন। আমি যে আচ্ছা ঠিক আছে, স্কুলে করছে, স্কুল বাসায় হোম করছে, বাসার থেকেই করছে, আর আমরা তো কাজে যাই না, তুই ওয়ারি করিস না, আর এখানে ডিস্ট্যান্স থাকবে, ওর যখন সাইকেলিং করবে ঠিকই দেখবে ওদের মধ্যে ডিস্ট্যান্স থাকবে। তো আমি বেশিক্ষণ ওকে রাখিনি, 10 মিনিট ও সাইকেলিং করেছে, তারপর আমি ওকে ডেকে নিয়ে চলে আসছি। ভয় লাগে আসলে এখনও, মানে কোভিড তো যা অবস্থা, খুবই ভয় লাগে। তো এটা আমি এখন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, এই রেসিপিটাতে আপনারা, আমি কিছু ফ্রোজেন করে রেখে দিচ্ছি কীভাবে ওইটাও দেখিয়ে দিব, আর কীভাবে আমি এমনি নর্মালি ফ্রাই করবো ওইটাও দেখিয়ে দিব। তো আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, সাথে আমি 1 টেবিল স্পুন জিরা দিয়েছি, 1 টেবিল স্পুন ধনিয়া দিয়েছি, 1 টিস্পুন গোলমরিচ, 2 টেবিল স্পুন আদা, 1.5 টেবিল স্পুন রসুন, পরিমাণ মতন লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর আমি যেহেতু এখন ফ্রোজেন করে কিছু রেখে দিব, যার জন্য আমি এখানে ভিনেগার আর আমার যে সয়া সস আছে ওইটা আমি এর পরে ইউজ করব, যেটা আমি ফ্রোজেন করে রেখে দিব, ফ্রোজেন থেকে বের করে আমি পরে ভিনেগার আর সয়া সসটা ওইখানেই দিয়ে দিব। কারণ আমার কাছে ভিনেগারের যে ফ্লেভারটা আছে ভালো লাগে পরেই, যে এটা হওয়ার, কারণ আমি যখন বের করে রাখবো ফ্রোজেন থেকে, তখন ওইটা আমার প্রায় আমি প্রায় 2-3 ঘন্টা আগে রাখবো, তো তখন একটু হয়ে আসলে তখন আমি সয়া সস আর যে ভিনেগার আছে সেটি দিয়ে দিব। তো আমি এখন এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, সাধারণত আমি এখানে 2 টেবিল স্পুন ভিনেগার ইউজ করব, আর সয়া সস এখন 1 টেবিল স্পুন দিচ্ছি। যখন আমি পুরো 1 কেজি মাংসর করব তখন আমি 2 টেবিল স্পুন দিয়ে দিব, আর দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে 5-6 ঘন্টার জন্য রেখে দিব, আর যদি পসিবল হয় তাহলে একদিনের জন্য রেখে দিতে পারি। আর এখানে আমি 5-6টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আর এটার ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যাবে। আর এখানে আমি 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি, আর যখন আমি ফুল চিকেনটা করব তখন আমি 4 টেবিল স্পুন ময়দা দিব। আর ময়দাটা দেখুন আমি বেশি দিইনি, এটা আপনারা আন্দাজের উপরে দিবেন, বাট বেশি দিবেন না, তাহলে চিকেনের ফ্লেভারটা ভালো পাওয়া যাবে না, ময়দার ফ্লেভারটাই চলে আসবে। আর আমি ডুবোর তেলের মধ্যে খুব ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না লাল হয়। আর আপনারা মনে রাখবেন, মরিচটা আপনারা মাস্ট দিবেন, কারণ এই মরিচের ফ্লেভারের কারণে এই চিকেন ফ্রাইটা এত বেশি মজা লাগে, আমি বলে বোঝাতে পারবো না।
আর এই চিকেনটাকে এখন খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমি একটু ক্রিসপি করেই ভাজবো, আর আপনারা আপনাদের পছন্দ মতন ভাজতে পারেন, বাট একটু যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন নামাইয়েন, তা না হলে দেখা যাবে কাঁচা রয়ে যায়। বাট কাঁচা থাকার চান্স নাই যেহেতু আমি এখানে ভিনেগারটা ইউজ করেছি। তো চিকেনটা হয়ে আসলে একটা টিস্যুর মধ্যে নিয়ে তেলটা টেনে নিব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, অবশ্যই আপনারা আমার রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দেন যাতে আমি বেশি বেশি ভিডিও করতে পারি, কারণ আপনাদের লাইকস কমেন্টস আসলে অনেক বেশি। খোদা হাফেজ।